পূর্ব বর্ধমান জেলার মেমারি 2 নম্বর ব্লকের দখলপুরের বাঁকা নদীর উপর পুরাতন সেতুটি ভাঙার কাজ শুরু হলো। নতুন সেতু নির্মাণের পরেও দীর্ঘদিন ধরে পুরাতন সেতুটি ভগ্নপ্রায় অবস্থায় পড়েছিল। স্থানীয় সূত্রে জানা যায়, পুরাতন সেতুটি থাকার ফলে বর্ষার সময় বাঁকা নদীতে জল বাড়ার ফলে জল বাঁধা পায়। এছাড়াও এলাকার শিশুরা এই সেতুর উপর উঠে খেলাধুলা করে, এর ফলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। এই ব্রিজটা ভাঙার কারণ হচ্ছে, আজকে একটা নতুন ব্রিজ হয়েছে, এই ব্রিজটা বহু পুরনো হয়ে গেছে, এটা খুব বিপজ্জনক হয়ে গেছিলো, সাইড ভেঙে গেছিলো, তার জন্য এই ব্রিজটা সরকার থেকে মানে পিডাব্লিউডির পক্ষ থেকে ব্রিজটা ভেঙে সংশোধন করছে, এবং তাতে এবং আমাদের এখানে খুব বিপজ্জনক হয়েছিলো যে ভেঙেছিলো বাচ্চারা জানে পড়ে টড়ে যাওয়ার খুব ভয় ছিল, তার জন্য সরকার থেকে এই পদক্ষেপ। হ্যাঁ, আমরা খুঁজছি, তার জন্য এ বিষয়ে মেমারি 2 নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি অমর সাহা জানান, সেতুটি ভেঙে ফেলার জন্য তারা আবেদন করেছিলেন, তার পরিপ্রেক্ষিতে পিডাব্লিউডির পক্ষ থেকে পুরাতন সেতুটি ভাঙার কাজ শুরু হয়েছে। এই সেতুটা তৈরি হয়েছিল ব্রিটিশ আমলে, তৎকালীন সময়ে বাঁকার যে গতিপথ, সেই গতিপথের উপর নির্ভর করে এই সেতুটি তৈরি হয়েছে। তারপরে বাঁকা ক্রমশ তার গতিপথ পরিবর্তন করতে থাকে এবং সেতুটিও বিপজ্জনক হয়ে পড়ে, সেজন্য পাশে একটি বড় সেতু তৈরি হয়েছে 2001 সালে। তারপর আমরা দেখছি বিগত কয়েকটি বন্যার পর ওই সেতুতে জল আটকানোর কারণে ওই সেতুর উপরের অংশে বন্যার ফলে ক্ষয়ক্ষতি হচ্ছে কিছু বেশ কিছু এলাকা, সেই জন্যে ওই পুরাতন ব্রিজটি বিপজ্জনক এবং যে বন্যার কারণ হয়ে দাঁড়াচ্ছে সেটিকে পুরো ভেঙে দেওয়ার জন্যে আমরা পঞ্চায়েত সমিতি থেকে জেলা দপ্তরে আবেদন জানাই, সেখান থেকে অনুমোদন পেয়ে গেছে এবং বাঁকাটি পুরাতন ওই বিপজ্জনক সেতু সেটি ভেঙে দেওয়া হয়েছে। মেমারি থেকে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, আনন্দবার্তা।